গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আজ আর কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হইনি, আজকে চলে এসেছি একটা খুব সুন্দর রোমাঞ্চকর ব্লগ নিয়ে। আমরা বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম কর্ণাটকের বানারঘাট্টা ন্যাশনাল পার্কে। এটা ব্যাঙ্গালোর থেকে যেতে বাসে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগে, তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আপনারা যারা ব্যাঙ্গালোর বেড়াতে বা চিকিৎসা করাতে আসেন, তারা একটু সময় বার করে ফুল ডে বা হাফ ডের জন্য কিন্তু এই বানারঘাট্টা ন্যাশনাল পার্কে ঘুরে আসতেই পারেন। আর তার সাথে যদি বাড়িতে কোনো ছোট সদস্য থাকে, তাহলে তো এই ট্রিপটা একদম অ্যাডভেঞ্চার পূর্ণ হয়ে যাবে। তো আমরা মেয়ো হল থেকে G4 ধরে নিয়েছিলাম। মেয়ো হলের যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে স্মৃতিসৌধটা রয়েছে, তার ঠিক ওইখান থেকে কিন্তু এই বানারঘাট্টা যাওয়ার বাস ছাড়ে। তো দেখুন, পৌঁছে গিয়ে আমরা এবার টিকিট কাউন্টারে চলে যাচ্ছি টিকিট কাটবো বলে। আর আমরা প্রথমেই সাফারিতে যাব, তার জন্য সাফারির টিকিট আগে কেটে নিই। তো প্রথমেই আমরা টিকিট কাউন্টারে চলে গেছিলাম। আমরা আজকে প্রথমে সাফারি করব। সাফারি তিন ধরনের হয় এখানে, নন এসি, এসি বাস সাফারি আর জিপ সাফারি। এসি বাস সাফারির রেট হচ্ছে 750 টাকা করে। এই 750 টাকা দিয়েই কিন্তু আপনারা পুরো জুটা কভার করতে পারবেন। আর আলাদা আলাদা করে যদি আপনারা দেখেন, তা যদি সাফারি পরে করেন, তাহলে কিন্তু বাটারফ্লাই পার্ক, নর্মাল জু আর সাফারির আলাদা টিকিট আপনাদের কাটতে হবে। তো দেখুন, টিকিট কাউন্টারে আমরা চলে এসেছিলাম 9টার সময়, টিকিট কাউন্টার খুলে তো যথারীতি আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তো টিকিট কেটে আমরা ভেতরে চলে এসেছিলাম। দেখুন, এখানে দু রকমের এন্ট্রি রয়েছে, একদিকে জু এন্ট্রি রয়েছে আর একদিকে সাফারি এন্ট্রি রয়েছে। আর টাইমিংটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন, এবার আমরা ধীরে ধীরে সাফারির এন্ট্রির দিকে চলে যাচ্ছি। তো এখান দিয়ে সোজা এই যে পথটা চলে যাচ্ছে, এখান দিয়ে সাফারি যেতে হবে, লেখাই রয়েছে। তো যথারীতি আমরা ভেতরে চলে গেছিলাম। আর জায়গাটা এতটাই নিলিবিলি, মানে সুন্দর, চারদিকে সবুজে ঘেরা, খুব ভালো লাগছিল। আর আমরা যখন ভেতরে গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না সাফারিতে। তো দেখুন, পাশে একটা লম্বা এরকম অনেকগুলো জায়গা রয়েছে, এখানে সবাই বসে থাকে টিকিট দেখিয়ে তারপরে বাসে উঠতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাসে উঠে পড়েছি। বাসটা একটা ছোট বাস ছিল, এখানে ওই 8 থেকে 10 জন ক্যাপাসিটি ছিল। তো পাশেই দেখুন বাটারফ্লাই পার্ক চলে গেল। এই বাটারফ্লাই পার্কের ব্লগটাও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো এইভাবে এবার আমরা সাফারি জোনে এন্টার করছি। তো পুরো পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, খুব সুন্দর একটা মানে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আর ছোটবেলায় তো আমরা অনেক চিড়িয়াখানায় গিয়েছি, কিন্তু বড় বয়সে চিড়িয়াখানা গিয়ে এতটা আনন্দ পাবো আমি বা আমরা ভাবতে পারিনি, চোখের সামনে সব জীবজন্তু এইভাবে দেখে। তো দেখুন, যথারীতি আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা ছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা হালকা মেঘ করেছিল। তো আর যে বাস ড্রাইভার ছিল, উনিও খুব সুন্দরভাবে আমাদের সবাইকে দেখিয়েছিলেন সবকিছু। তো আপনারা দেখুন, আমরা এবার জুয়ের মধ্যে এন্ট্রি করছি। আর একটু জার্কিং হচ্ছে, যার ফলে ভিডিওটা একটুখানি জাম্প হচ্ছে ভিডিওতে। তো দেখুন, খুব সুন্দর পাহাড়ি এলাকা আর চারিদিকে সবুজ। তো কিছুটা যাওয়ার পরেই আমরা প্রথম দেখতে পাই হরিণ। আপনারা দেখুন কত সুন্দর লাগে দেখতে, ছোট বড় সব রকমের হরিণই এখানে রয়েছে। আর খুব সুন্দর শেড করার ছিল, যেহেতু একটু রোদও ছিল, যাতে পশু পাখিদের কোনো কষ্ট না হয়, তার জন্য কিন্তু ভেতরে ছায়ার মতন মানে শেড করা ছিল আর জলও দেওয়া ছিল। তো খুব ভালো লাগছিল দেখে, এতটা সামনে থেকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। আর আমার তো এটাই মনে হয়, খাঁচায় বদ্ধ পশু পাখির থেকে এরকম ছাড়াভাবে পশু পাখিরা ঘুরে বেড়ালেই বেশি দেখতে ভালো লাগে। তো দেখুন কতগুলো হরিণ রয়েছে এখানে। তো এবার একে একে সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে আরও বিভিন্ন ধরনের পার্ট রয়েছে। তো হরিণ দেখে নেওয়ার পরে আমরা আরও একটা জোনে ঢুকে গেছিলাম। ওখানে খাঁচা মতন করা রয়েছে, অর্থাৎ গেট মতন, সেই গেটটা ক্রস করলে এক একটা জোন আরম্ভ হয়। তো দেখুন, আপনারা দূরে দেখতেই পাচ্ছেন, ভাল্লুক বা ভল্লুক আপনারা যেটাই বলে থাকুন না কেন, খুব সামনে থেকেই দেখেছিলাম, ঘুরে বেড়াচ্ছিল খুব সুন্দর। তো আমি ভাবছিলাম আরও একটু কাছ থেকে দেখতে পারলে ভালো হতো, তা ভাবতে ভাবতেই যেরকম ভাবনা সেরকম কাজ। তো একদম গাড়ির পাশেই একটা ভল্লুক এইভাবে দাঁড়িয়ে নারকেল খাচ্ছিল, তো সেটাকেও ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো আমাদের এই জার্নিতে বাসে দুটো ছোট বাচ্চা ছিল, তারা তো খুবই এনজয় করছিল যেহেতু তারা ছোট, আর আমরাও তাদের সাথে খুবই এনজয় করছিলাম। মনে হচ্ছিল ছোটবেলার দিনে আমরা ফিরে গেছি। তো দেখুন, বেশ 4-5টা মতন ভাল্লুক আমাদের চোখে পড়েছে, আরও অবশ্যই আছে, ভেতরে আছে তারা। সবসময় তারা সামনে রাস্তার মানে ওপেন রাস্তার উপর থাকে না,
তো খুব কাছ থেকেই এই ভাল্লুকটাকে আমরা দেখতে পেয়েছিলাম, বেশ ভালো লাগছিল দেখে। আর এরা খুব ভয়ঙ্করও হয় যখন রেগে যায় শুনেছি। ভাল্লুক দেখে নেওয়ার পরে চলে গেছিলাম আর একটা জোনে, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, সত্যি মনটা ভরে গেছিল। তো আমরা এবার এন্টার করছিলাম এলিফ্যান্ট সাফারিতে, আর জায়গাটা এতটাই সুন্দর ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। আর এত ভালো লাগছিল এত কাছ থেকে হাতিগুলোকে দেখে যে কি বলবো। আর বেশ অনেকগুলোই হাতি ছিল, তাদের সাথে তাদের ছোট ছোট বাচ্চারাও ছিল, দেখতে সত্যি খুব ভালো লাগছিল আর মনটাও ভরে যাচ্ছিল দেখতে দেখতে। আর মুখগুলো এত সুন্দর মনে হচ্ছিল সামনে পেলে একটুখানি হাত দিতাম, কিন্তু এখানে তো আর নামা যাবে না, তাই জন্য কোনো নামার কোনো পারমিশন নেই, যা দেখবেন বাসের ভেতর থেকেই দেখতে হবে। তো দেখুন হাতিগুলো বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আর পাশে বেশ অনেকটা লেক মতন রয়েছে, সেখানে স্নানের জন্য ব্যবস্থা করা রয়েছে, সেই ভিডিওটাও ক্যাপচার করেছি আপনাদের সাথে, সেটাও আমি শেয়ার করে নিচ্ছি। আপনারা হয়তো দূরে দেখতেই পাচ্ছেন একটা হাতি স্নান করছিল, আর সত্যি এটা দেখে মনে হচ্ছিল যে সত্যি পশু পাখিরা ছাড়া থাকলেই হয়তো বেশি ভালো লাগে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। একটা কথা বলতেই হবে, এই বানারঘাটটা ন্যাশনাল পার্কের ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো, আর খুব সুন্দর করে সব কিছু মেনটেন করা হয়েছে। তো যথারীতি এলিফ্যান্ট সাফারি আমরা কমপ্লিট করে এইবার লায়ন আর টাইগার সাফারির দিকে চলে গিয়েছিলাম। তো সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো এখানকার, সব প্রত্যেকটা জোন আলাদা আলাদা করে এইভাবে ভাগ করা রয়েছে। তো চারিদিকে তো খুবই জঙ্গল, এবার সামনেই আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, সেখান থেকে লায়ন সাফারি স্টার্ট হয়েছে। তো বন্ধুরা ফাইনালি দেখে নিয়েছিলাম বনের রাজার সিংহ, আর তার পাশে ছিল সিংহী। তো যথারীতি সিংহীটা একটু রেস্ট নিচ্ছিল, একটু গরম ছিল তাই জন্য, আর সিংহটা বসে পাহারা দিচ্ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আর গাড়ির মধ্যে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা খুবই এক্সাইটেড হয়ে পড়েছিল সিংহ দেখে সামনে থেকে। তো এখান থেকে বেরিয়ে সামনে আমরা চলে গেছিলাম, এখানে বেশ একটা সিংহ সরি বাঘ ছিল, বাঘটা বেশ জোরে জোরে মানে ডাকছিল, আর আপনারা দেখেই ওর মুভমেন্ট দেখেই আপনারা বুঝতে পারছেন ও বেশ ছটপট ছটপট করছিল, কারণ পেছনে ছিল প্রচুর মানুষ। তো বাঘ দেখে আমরা সামনে এগিয়ে গেলাম। তো বাঘ দেখে নেওয়ার পরে একটা সিংহকে আমরা দেখতে পেলাম খুব সামনে থেকে, আর গাড়ির সামনে কিন্তু কোনো ব্যারিকেড ছিল না, ডাইরেক্ট সামনাসামনি আমরা সিংহটাকে দেখছিলাম। আর একটা কথা কি, এখানে সিংহ আর বাঘের বেশ ভ্যারিয়েন্ট রয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে সিংহটা কিন্তু জোরে জোরে ডাকছে। আমি এই জাঙ্গল সাফারি খুবই এনজয় করেছি, ছোটবেলার স্মৃতিগুলো খুব বেশি করে মনে পড়ে যাচ্ছিল। তো সামনে আরও কিছুটা এগিয়ে এসে আমরা দেখে নিয়েছিলাম হোয়াইট টাইগার, এখানে দু রকমের টাইগার রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একটা যেরকম নর্মাল টাইগার হয় সেই টাইগার, আর একটা ছিল হোয়াইট টাইগার। তো দারুণ লাগছিল দেখতে, আর মানে ওরা বেশ চনমনে ছিল, সেই অনেক জায়গায় হয় ঝিমিয়ে থাকে বাঘ, কিন্তু এখানে একটা বাঘ হোক বা সিংহ হোক কোনো কিছুই ঝিমিয়ে ছিল না। দেখার পরে চলে এসেছিলাম আবার একটা সিংহর খুব কাছে, আপনারা দেখুন হোয়াইট লায়ন, আর দুর্দান্ত লাগছিল দেখতে ওই সিংহের কেশরের জন্যই যেন সিংহটাকে আরও সুন্দর লাগছিল দেখতে। তো সিংহটাও বেশ চনমনেই ছিল, আর এই টানেলগুলো দিয়ে মানে ভেতর দিকে যাওয়ার ওদের রাস্তা থাকে, তো ওখানটায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিল, অনেক ডাকা সত্ত্বেও এদিকে আর থাকায়নি। তো হঠাৎ করে গাড়ির একদম কাছে একটা মেয়ে সিংহ চলে এসেছিল, অর্থাৎ সিংহী চলে এসেছিল, আপনারা দেখুন বেশ চনমনেই ছিল, হাঁটাচলা করছিল। আর সবশেষে দেখা হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে, এটা ছিল সত্যি একটা আলাদাই অভিজ্ঞতা। তো যাই হোক বন্ধুরা, আমাদের সাফারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সবশেষে কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, ফটোগুলো জাস্ট এক্সিলেন্ট ছিল। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি আবারও হাজির হব এই বানারঘাটটার উপরে আরও একটি ব্লগ নিয়ে নেক্সট আর একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।